নমস্কার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকেই স্বাগত। আশা করি আপনারা দূরে বা কাছে পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমি আমেরিকা এবং কানাডাতে বাংলাদেশ, পাকিস্তান, ভারতের যেই মানুষদের আসার যেই প্রাণান্তকর চেষ্টা, অ্যাট এনি কস্ট তাদেরকে আসতেই হবে, সেটা জীবন বাজি রেখে হোক অথবা লক্ষ লক্ষ টাকা খরচ করে হোক, এই বিষয়গুলি নিয়ে আমি বেশ কয়েকটি এপিসোড করেছি এবং আপনাদেরকে জানিয়েছিও যে তারা এই আমেরিকা কানাডার বর্ডার ক্রস করতে গিয়ে বেশ কিছু মানুষ নিহত হয়েছে, বিশেষ করে বরফের মধ্যে। তারপরে মেক্সিকো থেকে আসার পথে জলে ডুবে, আমেরিকায় ঢুকার পথে জলে ডুবে মারা গেছে, এরকম ঘটনাও ঘটেছে। এবং সম্প্রতি গত সপ্তাহেই একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে সেই রিও গ্রান্দে রিভার পার হয়ে আমেরিকার টেক্সাসে প্রবেশ করার সময় সেখানকার বর্ডার গার্ডদেরকে, সিপিবি অফিসারদেরকে আর কি, বর্ডার প্যাট্রোল, তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে আমি আর পারতেছি না, আমাদেরকে আমাকে হেল্প করো, এবং তারা হেল্প করেনি এবং সেখানে বাচ্চাটি মারা গিয়েছে। তো এটা নিয়ে খুব শোরগোল চলছে। তো আরেকটা বিষয় যেটা নিয়ে শোরগোল চলছে সেটা হয়েছে যে গত 22 ডিসেম্বর শুক্রবার দুবাই থেকে, ইউনাইটেড আরব আমিরেটস থেকে, রোমানিয়ান মালিকানাধীন লিজেন্ড এয়ারলাইন্সের একটি চার্টার্ড বিমান নিকারাগুয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল 303 জন যাত্রী নিয়ে, এবং মানব পাচার সন্দেহে ফ্রান্সের অথরিটি তাদের আকাশপথে বাট্টি বিমানবন্দরে সেই বিমানটিকে অবতরণ করায় এবং সেইখানে 303 জন ভারতীয় নাগরিক পেয়েছে। এবং এই চার্টার ফ্লাইটটি সরাসরি দুবাই থেকে নিকারাগুয়াতে যেত। এই 303 জন ভারতীয় নাগরিকের মধ্যে, প্যাসেঞ্জারের মধ্যে, সেইখানে 13 জন ছিল আনএকম্পানিড মাইনর, অর্থাৎ তারা নাবালক এবং তাদের সাথে তাদের গার্ডিয়ান বা পিতামাতা ছিল না। তো সেইখানে এই বিমানের ক্রুদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এবং তারা অ্যাসারটেইনড হয়েছে, নিশ্চিত হয়েছে যে এই ক্রু মেম্বাররা মানব পাচারের সাথে সংশ্লিষ্ট নয়। কিন্তু সেই 303 জন প্যাসেঞ্জারের মধ্যে 2 জনকে অলরেডি গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু এই যে প্যাসেঞ্জার, তারা এখনও আটক আছে এবং তাদের ভবিষ্যতে কি হবে, ভাগ্যে কি হবে, এটা আমরা জানি না। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে তারা নিকারাগুয়া যাচ্ছে না, কারণ এই প্যাসেঞ্জারগুলি, 303 জন ভারতীয় প্যাসেঞ্জার, এইগুলি নিকারাগুয়া হয়েছে তাদের এই ওইখানে তারা নামবে, নেমে তারপরে বাসে করে বা বিভিন্ন পন্থায় তারা এই গুয়াতামালা বা মেক্সিকো হয়ে তারা আমেরিকায় ঢুকবে, এইটাই সচরাচর তাদের রুট। সো দে আর নট গোয়িং এনিহোয়ার। কিন্তু প্রশ্নটা হলো যে এদের পিছনে, এই যে প্রত্যেকটা প্যাসেঞ্জার, 303 জন প্যাসেঞ্জার, কম করে হলো 30 লক্ষ থেকে 50 লক্ষ টাকা দালালকে দিয়েছে এই এই ফ্লাইটটির জন্য। 30 থেকে 50 লক্ষ টাকা, মানে সেটা শুনি আর কি উড়া উড়া বিভিন্ন মারফতে, কিন্তু এই যে এই টাকাগুলি দিয়ে এত টাকা খরচ করে তারা আমেরিকায় আসছে সোনার হরিণ ধরার জন্য, বা তারপরে এটা অবশ্য এই জিনিসটা আমরা কানাডিয়ান বর্ডারে এইভাবে দেখি না, কারণ কানাডিয়ান বর্ডারে সেই আপনি সাউথ আমেরিকা হয়ে বা অন্য কোনো দেশ হয়ে স্থলপথে আসা সম্ভব না। আপনাকে প্রথমে আমেরিকা ঢুকতে হবে, তারপরে আমেরিকা হয়ে কানাডাতে আসতে হবে। কিন্তু এখন অনেক আইনকানুন খুব কঠিন হয়ে গেছে, আর এই যেই মানুষগুলি তারা যে আমেরিকার পথে বিভিন্ন দেশ পাড়ি দিয়ে নানান জায়গায়, কিন্তু তারা নানান বিপদের সম্মুখীন হতে পারত, তাই না? নিকারাগুয়াই তাদের শেষ নয়। নিকারাগুয়া থেকে যত দেশ আসবেন তত দেশেই আপনার মাফিয়ার ইসে পড়তে পারেন, নানানভাবে ড্রাগ ডিলারের কবলে পড়তে পারেন। তারপরে আপনারা এই যে পাহাড় বা নদী পাড়ি দিয়ে যখন আমেরিকায় ঢুকবেন, সেইখানেও আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সেই সমস্যা পাড়ি দিয়ে তারপরে যখন আপনি আমেরিকান বর্ডার গার্ডের
কাছে ধরা পড়বেন সেইখানেও কিন্তু আপনার আপনার কিন্তু এটার কোনো নিশ্চয়তা নাই যে আপনাকে ছেড়ে দিবে, আপনাকে বাক্স পেট্রা বেঁধে আবার আপনাকে কিন্তু আপনার দেশে ফেরত পাঠাতে পারে। সো এই যে এতগুলি রিস্ক নিয়ে 40-50 লক্ষ টাকা ইনভেস্ট করে জীবনের রিস্ক নিয়ে এই আশার কি কোনো মানে আছে? আমরা বারবারই দেখি যে কানাডা আমেরিকার পথে নদীতে নৌকা ডুবে মারা গেছে, আমরা দেখি যে বরফে এই ঠান্ডায় জমে গিয়ে মারা গেছে এরকম ঘটনা, তারপরে আমরা শুনি যে গরমে অ্যারিজোনা টেক্সাসের গরমে মানুষ ডিহাইড্রেটেড হয়ে মারা গেছে, কিন্তু এগুলি আমরা শুনতেছি। তারপরে জীবনের ভয় তো করছেই না, টাকাটা এত টাকা 30-40-50 লক্ষ টাকা রুপি খরচ করে আসাটা কি খুবই জরুরি? তো দর্শক, আমি এই মুহূর্তে এই এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই যে আসার পরে যে সবাই যে সবার স্বপ্ন যে পূরণ হয় বা কী রকম পরিস্থিতিতে মানুষ এখানে থাকে, আমি এরকম একটা উদাহরণ দিচ্ছি। আমি গত পরশুদিন আমি একটি ড্রাইভ থ্রুতে কফি নিতে গিয়েছিলাম আমার স্ত্রীর সাথে, এবং সেইখানে এই কফি স্টোরের কফির দোকানের কর্নারে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে এবং হিজ ব্যাগিং। নর্মালি আমি এই প্রফেশনাল ব্যাগারদেরকে আমি টাকা পয়সা দেই না কখনো। তো আমার স্ত্রী বলল যে এক কাজ করো, ওকে এই জিজ্ঞেস করো তার খাবার লাগবে কি না। তো বললাম যে ঠিক আছে, এটা ভালো যুক্তি, ভালো অপশন, বরং টাকা দিলে এগুলি হয়তো মদ গাঁজা বিয়ার এগুলো খাবে, ড্রাগ খাবে, তার চাইতে বরং খাবার, সে যদি ক্ষুধার্ত হয়ে থাকে তাহলে কিছু খাবার কিনে দিই। এবং তাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি খেতে চাও, তুমি অর্ডার করো। তো সে ওই উইন্ডোতে গিয়ে সে অর্ডার করেছে কি কি খেতে চায়। তো সেই পরিমাণে হয়তো $11-12 সে অর্ডার করেছে, আমি দেখি নাই কত টাকা, বিকজ আমি ওই গাড়িতে বসে জাস্ট আমার কার্ড দিয়ে চার্জ করে দিয়েছি। সো মোটামুটি যেই খাবার নিচ্ছে হয়তো $11-12 দাম হবে, তাকে দিয়ে দিয়েছি। পরে আমার ওয়াইফ বলল যে সেই লোকটা পাকিস্তানি, পাকিস্তানি। এখন ভাবুন যে এই পাকিস্তানি ভদ্রলোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতেছে। তো এই সুযোগে এই পাকিস্তানি ভদ্রলোকই এই দেখেছি আমি সেরকম না, আরও বিভিন্ন জায়গায়। আপনি যখন কানাডার গ্রোসারি স্টোরগুলিতে যাবেন, বড় বড় গ্রোসারি স্টোর, মোটামুটি ভালো গ্রোসারি স্টোরগুলিতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখবেন অনেক, এবং অধিকাংশই দেখা যায় যে মিডল ইস্টার্ন মহিলা বাচ্চা সহ বসে আছে এবং তারা হেল্প চাচ্ছে। তারা একটা কাগজের মধ্যে লিখে নিয়ে আসতেছে বাসা ভাড়া নাই, খাবার নাই, টাকা চাই, কাজ নাই। তো এরকমই আমি একদিন জিজ্ঞেস করলাম যে তোমরা কি গভর্নমেন্ট থেকে হেল্প পাও না? তো বললো যে হ্যাঁ হেল্প পাই, কিন্তু বাসা ভাড়া অনেক, এটা কভার হয় না। তো ইয়েস, দ্যাটস ট্রু, যে এই দেশে আপনাকে আসলে আপনি যদি চলতে না পারেন সরকার আপনাকে এই হেল্প করবে, কিন্তু এই হেল্প দিয়ে আপনার খুব একটা যে হবে তেমনও না। আপনি সেই গরিব গরিবই থাকবেন, কোনো রকম টেনে টুনে আপনি চলতে পারবেন, আপনি সাদা আহ্লাদ বলে কিছু থাকবে না। তো আবার এটাও হইতে পারে যে অনেকেই প্রফেশনাল ব্যাগার্স। তো এই কারণেই আমি যখন ছোট ছিলাম, ছোটবেলায় আমাদের বাড়িতে যখন ভিক্ষুক আসতো, আমি দেখতাম যে তারা বেসিকলি বিধবা মহিলা বা এই অনেক ক্ষেত্রেই হাজব্যান্ড মারা গেছে, বাচ্চা কাচ্চা নিয়ে তারা চলতে পারতেছিল না। সেই ক্ষেত্রে মানে আমার ছোটবেলার স্টোরিটা হলো যে আমি এই সে যাতে আর সারাদিন ভিক্ষা করতে না হয় এরকম জিনিসপত্র দিয়ে দিতাম একদম বইরা। তো আমার মা বলতো যে ওই মানে ভিক্ষুক আসলে আমি যাতে না যাই, কারণ আমি তার সারাদিনের রোজগার দিয়ে দিতাম। তো এটা মা আবার খুব পছন্দ করতো না, কারণ বাংলাদেশে ভিক্ষুকদেরকে অল্প স্বল্প দেওয়ার একটা রেওয়াজ আছে, কিন্তু আমার মনে হতো যে কষ্টে আছে দিয়ে দিই। তো কিন্তু পরবর্তীতে মানে ঢাকা শহরে বা আমেরিকা বা কানাডাতে যেই ভিক্ষুকগুলি দেখি, তারা কিন্তু মানে নর্মাল ব্যাগার নয়, তারা হইছে শৌখিন ব্যাগার অনেকটাই, তারা প্রফেশনাল ব্যাগার।
এতে করে তারা বেশ পয়সাও কামায়। সুতরাং এই যে বাচ্চা কাচ্চা নিয়ে মিডল ইস্টার্ন মহিলা বা অন্যদেরকে বা পাকিস্তানি এই ভদ্রলোকটি যে এইখানে দাঁড়ায় রয়েছে, উনি যে মানে একদম সুঠাম দেহের, 6-6.5 ফুট লম্বা হবে লোকটা, ভদ্রলোকের মতো একটা ব্লেজার পরা, প্যান্ট পরা, জুতো আছে, সো তাকে রীতিমতো হোমলেস মনে হয়নি আমার কাছে। তারপরেও যেহেতু টাকা চেয়েছে এবং আমার বউ বলেছে যে ঠিক আছে তুমি টাকা না দিলে তাকে একটু খাবার কিনে দাও, তো খাবারটা কিনে দিয়েছি। হয়তো তার সমস্যা, হয়তো এই যে এরকমই কোনোভাবে এসেছে, এসে এই যে এই প্রবলেমে পড়ে গেছে, চাকরি বাকরি হয়তো পাচ্ছে না বা চাকরি চলে গেছে, বাসা ভাড়া বেশি, অনেক কারণেই হইতে পারে। তো আমি শুধু বলতে চাচ্ছি যে একটু ভেবে চিনতে, একটু রয়ে শুয়ে বুঝে শুনে এই যে এত এত টাকা, চার্টার ফ্লাইট কিন্তু নর্মাল টাকা না, চার্টার ফ্লাইটের ভাড়া কিন্তু অনেক, মানে একটা ফ্লাইট নর্মাল অপারেট করতে যদি $1,00,000 খরচ হয়, একটা চার্টার ফ্লাইটের খরচ হবে $3-4 লক্ষ। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। তো এই চার্টার ফ্লাইট ভাড়া করে ওদেরকে আনা, সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে যারা তাদেরকে এই চার্টার ফ্লাইটে ঢুকিয়েছে তারা কত টাকা তাদের কাছ থেকে নিয়েছে। তো এই প্রসঙ্গে এখানে এই এই 303 জন যাত্রী সম্পর্কে ভারত সরকারের যেই ফ্রান্সের ভারতীয় দূতাবাস একটি বিবৃতি দিয়েছে, তারা বলেছে যে ফরাসি বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন যে দুবাই থেকে নিকারাগুয়াগামী একটি বিমানকে ফরাসি বিমানবন্দরে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে দূতাবাসের দল পৌঁছায়, জানা গিয়েছে ওই বিমানটিতে 303 জন ভারতীয় যাত্রী ছিলেন। আমরা পরিস্থিতি তদন্ত করছি এবং যাত্রীদের সুস্থতা নিশ্চিত করার সব রকম ব্যবস্থা নিয়েছি। তো সরকার হয়তো তাদেরকে হেল্প করবে, সরকার হয়তো তাদেরকে দেশে নিয়ে যাবে, কিন্তু এইখানেও কিন্তু সরকার কিন্তু বিনা পয়সায় নেবে না। বা আপনারা জানেন বাংলাদেশ ভারত পাকিস্তানের সরকার আপনাকে নেওয়ার পরে আপনাকে জামাই আদর করবে কীরকম। তো এই জিনিসগুলি ভেবে চিনতে, মানে সবচাইতে আশ্চর্যের বিষয় হলো যে আপনি ঠিক আছে নিকারাগুয়াতে আসলেন, নিকারাগুয়া আসার পরে আপনি মাফিয়ার খপ্পরে পড়লে, আপনি ড্রাগ ডিলারদের খপ্পরে পড়লে কি হবে, আপনি পাহাড় পর্বত ডিঙ্গিয়ে আপনি এই যে এখন ঠান্ডার সময়, এই ঠান্ডার মধ্যে হয়তো অনেকেই অভ্যস্ত না, তারপরে অনেকে হয়তো নদীতে সাঁতার কাটতে জানেন না, তো যখন নদী পার হবেন তখন আপনারা কিভাবে আসবেন, এই জিনিসগুলি ভাবা উচিত। আর এটা কি করতেই হবে, এইসব দেশে কি আসতেই হবে, যে কোনো মূল্যে, অ্যাট এনি কস্ট, ইভেন অ্যাট দি কস্ট অফ ইউর লাইফ। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।